আসসালামু আলাইকুম। মিউট করে কথা বলেন, আগন্তুক আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ বলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। প্রশ্ন হচ্ছে যে আপনার, আমার সাথে তর্ক হয়েছিল যে আপনার যুদ্ধ, সরি, জঙ্গিবাদ ও জিহাদ এই জিনিসটা একই কিনা, আপনি কি আমার সাথে একমত হবেন? জঙ্গিবাদ আর জিহাদ একই কিনা? জিহাদের জি 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 জিহাদ জিহাদের ভিতরে তো অবশ্যই জঙ্গিবাদী অনেক কিছুই আছে, অবশ্যই আছে। এখন জঙ্গিবাদ আর জিহাদ এই দুটা আলাদা ভাবে আপনি যদি আমাদের আমাকে ডিফাইন করে দেন, তখন আমি আপনাকে ভালোভাবে আরো বলতে পারবো। কিন্তু আপনি এই শব্দ দুটার মানে সংজ্ঞা কি সেটার উপরে অনেক নির্ভর করছে। আপনি সংজ্ঞা দুটা আগে একটু আমাকে বলেন আপনি কি বোঝাতে চাচ্ছেন, তখন আমি সেই জিনিসটা বলতে পারবো। কিন্তু এই জিনিসটা আমি হ্যাঁ বলতে হ্যাঁ পারি, জিহাদের ভিতরে দুই ধরনের জিহাদ আছে, একটা হচ্ছে রক্ষণাত্মক জিহাদ, একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। রক্ষণাত্মক জিহাদকে আমরা বলতে পারি না সেভাবে, যে জঙ্গিবাদ সেভাবে বলতে পারি না, কারণ এটা তো সেলফ ডিফেন্স করার অধিকার তো প্রত্যেক মানুষেরই আছে, প্রত্যেক জাতিগোষ্ঠীরই আছে। কিন্তু যেটা আক্রমণাত্মক জিহাদ যেটা আছে সেটা সম্পূর্ণ ভাবে জঙ্গিবাদ, সেই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। সেটা স্রেফ জঙ্গিবাদ, সেটা স্রেফ মানুষকে হত্যা, মানুষকে খুনাখুনি, মারামারি, কাটাকাটি, এটা তো একদম নিশ্চিত। আর ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার, আমি শুনছি যে ইসলামে কি আপনার আগে আক্রমণ করার কোনো বিধান আছে কিনা? অনেকে বলে যে না, ইসলাম তো আগে আক্রমণ করার কোনো নিয়ম নাই, ইসলাম পরে যদি আক্রমণ করে তখন ইসলাম আক্রমণ করে। ইসলাম কি কোথায় এমন আছে যে ইসলামই আগে আক্রমণ করছে বা মুসলিমরাই আগে করছে, এমন কোন জিহাদ এরকম কোন? মোহাম্মদের বেশিরভাগ যুদ্ধই তো আক্রমণাত্মক জিহাদ ছিল, মোহাম্মদের বেশিরভাগ যুদ্ধই ছিল আক্রমণাত্মক জিহাদ। এই কথা আপনাকে কে বলছে, কোন পাগলে বলছে যে একবারে ইসলামে একবারে এটা বলতে কি মানে ইয়াটা নাই? উনি বলছে যে দেখা হতো যে আগে আক্রমণ করছে এমন তো কোথাও নাই? কে বলছে, কে বলছে একটু বলেন, আবার একটু বলেন। জি, আমার এক মামা, উনি মাদ্রাসায় পড়ছেন, আলিম পর্যন্ত পড়ছেন, তো উনি আমাকে এটা বলছেন যে ইসলামের কোথাও আপনার আগে। মামাকে কি এখনই আমাদের সাথে যুক্ত করা সম্ভব? তাহলে আমি একটা একটা রেফারেন্স বের করি। ওনাকে কি আমি দেখো এখনই যুক্ত করা সম্ভব? না নাই, হ্যালো, জি জি, উনি দেখো নাই, থাকলে মানে ওনার পয়েন্টটাও যদি আমি শুনতে পেতাম তাহলে ভালো হইতো, তাহলে আমরা দুজন একসাথে আলোচনাটা করতে পারতাম। ওনাকে কি পাওয়া যাবে না এখন? ওনাকে কি আপনি যুক্ত হইতে বলতে পারেন যে আমার এখানে যুক্ত হয়ে তারপর উনি ওনার আমার কথা? কন্ট্যাক্ট। আচ্ছা, আমি অন্য কোনো দিন সময় পেলে আমি মানে চেষ্টা করবো আনার জন্য। আচ্ছা ভাই, আর আচ্ছা, আপনাকে আমি আপাতত বলে দিচ্ছি, আপনি একটু সংশয় ডট কমে ঢুকে ইসলামে জি অমানবিক জি রাষ্ট্রপ্রথা এই লেখাটা ওপেন করবেন। হ্যাঁ, ইসলামে জি অমানবিক জি জি রাষ্ট্রপ্রথা এই লেখাটা ওপেন করে এই যে দেখেন একটা চ্যাপ্টারই আছে আক্রমণাত্মক জিহাদের বৈধতা, ইসলাম গ্রহণে জোর জি জি জবরদস্তি, জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করাইতে হবে সেটাও বলা আছে। তারপরে হচ্ছে গিয়ে যদি নিতে আপনি দেখতে পাবেন আক্রমণাত্মক জিহাদের কথা কোরআনে বলা আছে, তাফসিরে বলা আছে, হাদিসে বলা আছে, সব জায়গাতে বলা আছে। জি এখানে একটা হাদিস দেখাই দিচ্ছি, সেই হাদিসটা একটা হাদিস দেখাই দিয়ে অবশ্য হয়ে যায়, কিন্তু এই বিষয়ে হাজার হাজার রেফারেন্স এই এই লেখাটার ভিতরে যুক্ত করা আছে। জি জি আপনাকে আপাতত একটা হাদিস দেখাচ্ছি, আপনি পুরো লেখাটা নিজে পড়ে নিবেন, ঠিক আছে? পড়ে যাচাই করে দেখবেন। আপনাকে আপাতত আমি বলে দিচ্ছি, আপাতত আমি একটা হাদিসই দেখাচ্ছি, বেশি বেশি সময় নেই, বেশি দেখাবো না। আপনার যে মামা আছে সে যেদিন যুক্ত হবে সেদিন আমি পুরোটা পড়ে দেখাবো। আপাতত আপনাকে জি এই জি হাদিস জি ভাই, দেখাচ্ছি, সুনান তিরমিজি শরীফের 2607 নম্বর হাদিস। একটু পড়েন তো জোরে জোরে, শুনি। জোরে জোরে পড়েন ভাই, এই যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে পড়েন জোরে জোরে। আচ্ছা আচ্ছা, বলছি, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাব কিতাল করতে হবে। আমি আদেশ প্রাপ্ত হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ মানে কি কিতাল মানে কি বলেন তো ভাই, কিতাল হত্যা করা, ডাইরেক্ট একবার কল্লা উড়িয়ে দেয়, আমি জানি অর্থ জানি। হ্যাঁ, এবার পড়েন, পরের পরের অংশটুকু পড়েন। জি জি জি, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই, এই কথা স্বীকৃতি দিতে হবে এবং এ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কিছু আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। এই কথাটার মানে কি? এটা তো নবীর কথা, তাই না? এই কথাটার মানে কি? এক কিসের মানে জোর করা, মানে আপনাকে আমার কথা মানতেই হবে, নাহলে কিন্তু খবর আছে জোর করা হয়, এটা আর কি। আচ্ছা, এই হাদিস থেকে আমরা এই জিনিসই জানতে পারলাম, ঠিক আছে? এইরকম অসংখ্য হাদিস দেওয়া আছে ওই লেখাটার মধ্যে, আপনি একটু ভালো করে ওই আক্রমণাত্মক জিহাদের জিহাদের অংশটা ভালো জি করে ভাই, পড়েন, ঠিক আছে ভাই? আপনার পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আপনার পিছন থেকে অনেক সাউন্ড হয়, আমি আপনার কথা মানে ভালোভাবে আমি ইয়া করতে পারছি না, ক্যাচ করতে পারছি।